আজকে মা বাজার থেকে কি নিয়ে এসেছে, স্পেশাল কি রান্না করে বললো দেখি। চলো কি রান্না করে বলবো, কি জানিস বাজারের তে? বাজার টানছে, জ্যাম খেয়ে গেছি। দেখি কি আনিস। খাসি মাংস আনছে, ওই নামাতে দেখি নামাচ্ছে। ওই দেখো সেই মাংস, এত বড় বড় পিস থাকবে? ওটা তো দু পিস করা হয়েছে মনে হয়। এই যে এই যে এইটা থাকবে, এরম থাক দেখি, এরম থাকবে, এরম তেল দেয় না। খাসি মাংস আর কি কি করে রান্না করবো আজকে? খাসি মাংস আদা দেবো, পেঁয়াজ দেবো, রসুন দেবো, এরম থাকবে, এরম যেটা বড় লাগে সেটা কেটে দাও। আপনাদের নিমন্ত্রণ, খাসি মাংস এনেছি, খেতে আসবা, ঠিক আছে? এই দেখো কি করি, মাংসগুলো ভালো আছে না? কি হচ্ছে মা? লঙ্কা লঙ্কা ছাড়াচ্ছি, মশলা করতে হবে না? মশলা করতে হবে, লঙ্কার বুঠা ছাড়াচ্ছি, পেঁয়াজ রসুন চলতে হবে, আদা চলতে হবে, খাসি মাংস রান্না করতে হবে। কি করে রান্না করতে হবে, তুই রান্না কর আজকে। তো এখন মার কাছে ভালো না, তার একটু কাজ করে দিই, একটু সব পেঁয়াজ রসুন ছুলে দিই। মাকে রান্না করছে, দেখি কেমন রান্না করে। দু বছর পরে আজকে মার হাতে রান্না খাবো। তা আমার মশলা এদিকে রেডি হয়ে গেছে, এবার যাবো এটাকে পেস্ট করে নিতে। পেস্ট করে নিয়ে আসি। তো আমার মশলা করা রেডি, পুরো পেস্ট সব রেডি হয়ে গেছে। এবার দেখি মা কেউ রান্না করে সেটাও তোমাদের দেখাই। কি রান্না হলো, আর কতক্ষণ? লবণ দিচ্ছি, হলুদ দিচ্ছি, সর্ষের তেল দেব, তারপরে আগে দিবা তারপরে তো বলবা। ওই তো এটা কি? এই যে মশলা, মশলা দিচ্ছি, দেখবি জোয়াল বানাইছে। বুঝতে পারি নাই তো, তেল ঢালতে হবে, এটা খুলে দে। সর্ষের তেল দিলাম, এবার এটাকে ভালো করে কষে নিতে হবে। কত দূর রান্না হলো? এই তো কথা নিয়ে বসছে, তো মা দিল দু পিস টেস্ট করতে, একটু টেস্ট করে দেখি। নাইস, খুব টেস্ট। বলো কেমন খাতি? সেই টেস্ট ভালো, একটু খাই দেখো, একটু খেয়ে দেখো, তোমরা খাবা আর তুমি খাবা তো। তুমি খাচ্ছো তো যা, আরে বাবা সেটা জানো না, নিয়ে আসো।
কি রান্না করেছে এটা? এটা খাসির মাংস। কি জানো? মটন কষা। মটন মটন কষা, মটন কষা। চলো রেডি হয়ে গেছি, মা দিকে ভাত ভরে বসে যায়, খেয়ে আসি চলো। বর্ষার দিনে গরম ভাতের সঙ্গে খাসির মাংস একদম অসাধারণ একটা রেসিপি। তো আমি বাবা দাদা মা সবাই খেতে বসে গেছি, অনেকদিন পর ঝাল খাচ্ছি, তো তার জন্য ঝালটা হয়তো আমার একটু বেশিই লাগছে। দু বছর পর মায়ের হাতে রান্না খাচ্ছি, এতটাই টেস্ট, যতই ঝাল লাগুক খাওয়ার আমার খেতেই হবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।